জুলাই হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধে শেখ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল শেখ হাসিনা সরকার পরিচালিত সকল হত্যাকাণ্ডের বিচার সহ চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি টানা চার সপ্তাহ পর সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু যাত্রীদের স্বস্তি প্রকাশ পণ্য সরবরাহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনিটরিং এর কারণে চাঁদাবাজি দৌরাত না থাকায় কমছে নিত্য পণ্যের দাম গালজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত কাতারে যুদ্ধবিরতি আলোচনা শুরু আজ এবং আতালান্তাকে দুই শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়েফা সুপার কাপের শিরোপা দিতেছে রিয়াল মাদ্রিদ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে এর আগে বুধবার বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনায়দ আহমেদ পলক সহ দশ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করেন একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়েছে আবেদনে এদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে কারিগরি টিম বাংলাদেশে আসছে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান গোয়েন লুইস জানান গত আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে শিগগিরই কাজেই নির্মহ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশাবাদী কোয়েলউইস There would be a UN led mission. We have some technical colleagues who are arriving in country next week, um, and they will do the initial fact finding. But the mandate, the details, how the team will work with the government all still need to be agreed and ironed out. So, so uh, that, that's what we discussed that there would be further uh, dialogue and collaboration along those lines. এর আগে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তদন্ত দলের আসার কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হাইকমিশনার পরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মাটিটসকে সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান বর্তমান সংকটে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে তবে তা কঠিন কিছু নয় Congratulated uh, him on behalf of our minister Sergei Lavrov. Uh, the uh, message yep. We welcome every brand of your country to come to Russia with uh, ready made uh, garments. You know that uh, Russia is assisting your country in energy security. Uh, Rupur nuclear power plant is under construction. This year in December we expect uh, uh, one, uh, 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 one event. It will be physical startup of uh, the unit one. শেখ হাসিনা সরকার পরিচালিত সকল হত্যাকাণ্ডের বিচার সহ চার দফা দাবি আদায়ে রাজধানী শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি চলছে অবস্থান সমাবেশে ছাত্র আন্দোলনের নেতারা বলেন হত্যাকাণ্ডের বিচার সহ চার দফা দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে রিপোর্ট সুমন মাহমুদের। সকাল থেকে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা যেন পনেরো আগস্ট ঘিরে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য গত ষোলো বছরে শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য যত গুম খুন করেছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানার বৈষম্য প্রীতি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত একজন খুনি ছিল কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেন আওয়ামী দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছে কতবারের ফেসিস্ট আওয়ামী সরকার ভারতকে এক ধরনের হিস্যা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফেসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রভাগণ্ডা চালাচ্ছে নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মুদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় চলমান রেজিস্ট্যান্স উইকের চার দফা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করবে বলে জানান অবস্থানকারী রাম সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের নামাজে জানা যা তার টাঙ্গাইলের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বীরতারা ইউনিয়নের বিলকুবডি গ্রামে নিহত সাজিদের জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম পরে তিনি নিহত সাজিদের স্বজনদের দেন সময় আইসিটি উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে গত চৌঠা আগস্ট ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাজিদ হন। পরে গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন এই সময় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় টানা সাতাশ দিন বন্ধ থাকার পর আজ থেকে চলাচল শুরু করল আন্তনগর ট্রেন দিনের প্রথম আন্তনগর ট্রেন নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় বেলা শো একটায় দিনভর কমলাপুর থেকে চলাচল করবে আটত্রিশ জোড়া আন্তনগর এবং পঁচিশ জোড়া মেইল কম্পিউটার ও লোকাল ট্রেন রেল চলাচল শুরু হয় খুশি যাত্রীরা তাদের প্রত্যাশা টিকিট কালোবাজারি বন্ধে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে গত সোমবার এবং মঙ্গলবার থেকে চলাচল শুরু করে মেইল কম্পিউটার ও লোকাল ট্রেন বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পাওয়া এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হয় কমতে শুরু করেছে নিত্য দাম যা সুফল ভোগ করছেন সাধারণ জনগণ বাজার সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেটের চৌধুরীর যান চলাচল স্বাভাবিক হওয়ায় বাজারে বেড়েছে পণ্য সরবরাহ ফলে কমতে শুরু করেছে নিত্য দাম রাজধানীর কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায় সব ধরনের সবজির দামই কেজিতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমেছে এমনকি কাঁচামরিচের দামও কমে এখন বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা কেজি দরে হ্যাঁ একটু স্বস্তি পাইতেছে আর কি আগে তো প্রচন্ড দাম ছিল অনেক দাম ছিল সেই তুলনায় একটু কম মনে হইতেছে এখন মেইনলি সিন্ডিকেটের জন্য এই দ্রব্য মূল্যটা বৃদ্ধি ছিল এখন সেই ধরনের সিন্ডিকেটের প্রভাব আপাতত নাই বলে ব্যবসায়ীরও পারছে আর কি এটা দামটা কমাতে এদের উপরও চাপ সৃষ্টি করা যাবে যে এখন তো চাঁদা টাদা দিতে হয় না এলে তোমরা কেন দাম কমাইবে না আরেকটু কম হোক যাতে গরিব ধনী সবাই মিলে ইলিশ মাছ দিয়ে মানে এটা তো সিজন ইলিশ মাছের সবাই একটু ইলিশ মাছ খেতে পারি আমরা বিক্রেতারা বলছেন সরকার পতনের পর থেকেই চাঁদাবাজির দৌরাত্ব কমে যাওয়া এবং পণ্য সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সুফল ভোগ করছেন জনগণ আগে যে চাঁদাবাজি যে ট্যাক্স গাড়ির যে পরিবহনের যে ট্যাক্স লাগতো আমাকে ফুটপাতে যারা ব্যবসা করতাম তাকে ট্যাক্স লাগতো কিছু বাড়তি ট্যাক্স লাগতো হেড ট্যাক্সটা লাগে না এই কারণে জিনিসপত্রের দাম মোটামুটি নিয়ন্ত্রণ আছে বাজার গাড়ির নাই মনে হয় এখন তো কারণ বাজারেও নাই এভাবে এখন মোটামুটি এইভাবে থাকলে স্বাভাবিক লাইনে মাল সবই চলে আসবে এখন যে কোনো জিনিস ডাইরেক্ট আছে পড়তাছে কোনো চাঁদা দেওয়া লাগে না আগে তো মনে করেন একটা গাড়ি আইলে কমসে কম দুই আড়াই হাজার টাকা চাঁদা দিতে পুলিশে মানে এই চাঁদাও দেওয়া লাগে না ব্যবসায়ী সিন্ডিকেটকে পুরোপুরি নিশ্চিন্ন করতে হবে সেই সাথে পরিবহন চাঁদাবাজি বন্ধ করা গেলে বাজারে পণ্যের দাম স্বাভাবিকভাবে কমে আসবে বলছেন বাজার সংশ্লিষ্টরা দেশ যত জিনিস ছিল সব সিন্ডিকেট সাধারণ মানুষ অনেক কষ্টে ছিল এখন ইনশাআল্লাহ আমি মনে করে পত্রাজিল সব দাম কমিয়ে দেব দরকার আছে তবে আসল মেইন জায়গা থেকে যদি কমে তাহলে সব সব জায়গাতে সব ক্ষেত্রে কমবো বড় বড় কোম্পানিরা মনে এটা সিন্ডিকেট করতো এখন এগুলো চলে না এখন সবারই অধিকার সবাই সমান অধিকারে চলাফেরা করতে পারে এদিকে বাজারে চাঁদাবাজি বন্ধ এবং প্রতিটি পণ্যের সঠিক মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে দোকানিদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আমরা তো আর থাকবো না আমরা চলে যাওয়ার পরও যাতে পুলিশ এই জিনিসটার উপরে গুরুত্ব সহকারে খেয়াল দেয় তাহলে এই জিনিসটা আমরা প্রতিহত করতে পারবো আপনারা একজনকে চাঁদা না দিয়ে আপনারা দশজন ভুক্তাকে হেল্প করুন কারণ একজনকে চাঁদা দেওয়ার মাধ্যমে আপনি একজনকে সুবিধা দিচ্ছেন প্লাস আপনারা কি অনৈতিক কাজের সাথে যুক্ত হচ্ছেন কিন্তু আপনারা সেই সেই চাঁদাটা যদি না দিয়ে ওই দাম ওই মূল্যটা যদি আপনারা আপনাদের পণ্যতে কম রেখে দশজন ভোক্তাকে আর উপকৃত করতে পারেন সেক্ষেত্রে কি আপনার সাথে একটা আপনি ভালো কাজও করতে পারতেছেন প্লাস দশজনকে উপকৃত করতে পারতেছেন পণ্যের দাম নিয়ন্ত্রণ পরিবহন চাঁদাবাজি বন্ধ এবং সিন্ডিকেটের দৌরাত্ব কমে আসার যে প্রবণতা চালু হয়েছে সেটা যেন অব্যাহত থাকে প্রত্যাশা ভোক্তা সাধারণের মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা রাজধানীসহ সারাদেশের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের শক্ত উপস্থিতি স্বস্তির কারণ যানচালক পথচারীদের জন্য আজও বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশকে সহায়তা করতে দেখা গেছে অফিস আদালতে উপস্থিতিও স্বাভাবিক শাহায়দজাহদের প্রতিবেদন রাজধানীর সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক অলিগলি সড়কে মানুষের চলাচল এবং রাজপথে যানবাহন চলাচলের ব্যবস্থাপনাও স্থিতিশীল রূপ নেওয়ায় কেটে গেছে অস্বস্তি গত কয়েকদিন শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় এবং পরে আনসার ও পুলিশ নিয়োজিত হওয়ায় তাদেরকে স্বাগত জানানোর বিষয়টি আশা জাগিয়েছে সবার মাঝেই ছাত্রছাত্রী ছাত্র ভাই বোনেরা আমাদের সাথে কাজ করছে বাট আমাদেরও ভালো লাগছে আমাদেরকে ফুল দিয়ে বরণ করছে ওনারা আমাদের অনেক সহযোগিতা করছে এখন বর্তমানে আমাদের পুরাপুরি আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছি স্বাচ্ছন্দে সব স্তরের কর্মী উপস্থিতিতে অফিস পাড়ায়ও বিরাজ করছে কর্মচাঞ্চল্য উপস্থিতি তো স্বাভাবিক মানে প্রত্যেক দিনের মতো অফিসে সবাই আসতেছেন এখন গাড়ি চলাচল জাম চলাচল খুবই সুস্থ এবং কি অফিস আদালত খুবই স্বাভাবিকভাবে চলতেছে জীবনযাত্রায় অস্বস্তির অবশেষ কেটে যাবে ফিরবে পুরোপুরি স্থিতিশীলতা এমনটাই চাওয়া সবার সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনগুলো রাত জেগে মন্দির বাড়িঘর পাহারা দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা সেখানে স্বাভাবিকভাবেই ধর্মকর্ম চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সীমা শারমিন চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র লালদিঘি এলাকার নবগ্রহ মন্দিরে প্রতিদিন আরাধনার পর প্রসাদ গ্রহণ করছেন শত শত নারী পুরুষ নারী শিশু সহ নানা বয়সী হিন্দু ধর্মাবলম্বী নিয়মিত পুজো দিয়ে সরব রাখছেন এই মন্দির আওয়ামী লীগ সরকার পতনের দিন থেকে এ মন্দিরে কোনো ধরনের আগুনের ঘটনা না ঘটলেও মন্দিরটি আগুনে পুড়ে দেয়ার মিথ্যে খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতে পূজারীরা জানান পাশেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেয়া আগুনের ফুটেজ মন্দিরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্বব্যাপী প্রচার করা হয়েছে যা খুবই নিন্দনীয় সবাই বলছিল নবগ্রহ মন্দিরের অগ্নিসংযোগ করা হয়েছে তবে এটা সত্য নয় মন্দিরে কোনো হামলাও হয় নাই অগ্নিসংযোগ হয় নাই ভবিষ্যতে আমাদেরকে এরকম মানে সহযোগিতা করে আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারি এটা আমাদের কাম্য আমরা যেখানে যে কথা হয়েছে শুনছি অনেক জায়গায় গিয়েছি আবার অনেক সদরঘাট বিভিন্ন স্থান পরিদর্শনেও মন্দিরে হামলা ও আগুনের কোনো সত্যতা মেলেনি আর যে সংখ্যা তৈরি হয়েছে অচিরেই তা কেটে যাবে বলে জানান রামকৃষ্ণ মিশনের প্রধান ছাত্ররা পাহারা দিচ্ছে জনতারা দিচ্ছে আমরা এবার একটা নতুন দেখলাম প্রত্যেকের পাহাড়ের লোকজনকে নির্দেশ দিল যে তোমরা এগুলি পাহাড় টাহারা দাও এটা জামাত ইসলাম থেকেও তো আমরা এখানে তো দীর্ঘকাল সম্প্রীতির মধ্যে আছি নাহলে আমরা এতদিন আছি কি করে দেশে চট্টগ্রামে হিন্দু অধ্যুষিত এলাকা রাউজান হাটহাজারি সহ বিভিন্ন এলাকায় মুসলিম ও মাদ্রাসার ছাত্ররা দিন রাত কষ্ট করে মন্দির পাহারা দিচ্ছেন বিশেষ করে মনিরিয়া যুব তবলিক ও হেফাজতে ইসলামের ভূমিকা ছিল প্রশংসনীয় সীমা বাংলাদেশ টেলিভিশন এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের সেনাবাহিনী বিভিন্ন দিক থেকে রুশ ভূখণ্ডের আরও অভ্যন্তরে ঢুকে পড়েছে গত সপ্তাহে রাশিয়ার পশ্চিম সীমান্তে অবস্থিত কুরস্ক এলাকায় অভিযান শুরু করে ইউক্রেনীয় সেনাবাহিনী ফলে ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে রুশ কর্তৃপক্ষ এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী বুধবার সকালের তুলনায় রুশ ভূখণ্ডের অভ্যন্তরে আরও এক থেকে দুই কিলোমিটার অগ্রসর হয়েছে এ সময় তারা একশো রুশ সৈন্যকে আটক করে বলেও জানান জেলানস্কি কিন্তু রুশ কর্তৃপক্ষ দাবি করেছে তারা ইউক্রেন সেনা অ অক্রো যাত্রা প্রতিহত করেছে এদিকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনীর অব্যাহত বোমা হামলার ফলে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে আফ্রিকার বিভিন্ন অংশে এমপক্স বা মাংকি পক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ায় কঙ্গোতে কমপক্ষে 450 মানুষের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া এমপক্স বর্তমানে আফ্রিকার মধ্য ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন এমপক্সের নতুন ধরনটি দ্রুত ছড়িয়ে পড়া এবং এতে প্রাণহানির হার বেশি হয় তারা চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন এমপক্স নতুন ধরনটি আফ্রিকার বিভিন্ন অংশে এবং আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যা খুবই উদ্বেগের তিনি বলেন ছড়িয়ে প্রাণহানি রোধে বিশ্বজুড়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যেমন শারীরিক সম্পর্ক ত্বকের স্পর্শ এমনকি খুব কাছাকাছি থেকে কথা বলা এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এমপক্স ছড়ায় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ফিরছি দেশের খবরে ছাত্র জনতার আন্দোলনকে যারা নিহত হয়েছে তাদের হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ রাজধানীতে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মিছিলটি বায়তুল মকারম জামে মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এবারে খেলার খবর আঠারানটাকে দুই শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রয়াল মাদ্রিদ দুই সালে আগের বার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পাঁচ ট্রফি জেতা বার্সেলোনা ও সিমেলান কে চেয়েছিল মাদ্রিদ ক্লাব এবার তারা টপকে গেল এই দুই ক্লাবকে গত রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ভালোই লড়েছিল ইতালির ক্লাব আটলান্টা গোল দিতে না পারলেও হজম করতে হয়নি দ্বিতীয়ার্ধে আর টিকে রাখতে পারেনি রক্ষণ দেয়াল উনষাট মিনিটে রিয়ালকে এগিয়ে নেন দে আর নয় মিনিট পরেই গোল করেন কিলিয়ান এমবাপে তাতে অভিষেক রাগান ফ্রান্সের বিশ্বজয়ী তারকা শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোন দল ফলে দুই 0 ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে নেয় রিয়াল ক্রিকেট প্রসঙ্গ প্রভিডেন্সে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এর আগে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে দর্শক দুপুরের সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল শেখ হাসিনা সরকার পরিচালিত সকল হত্যাকাণ্ডের বিচার সহ চার দফা দাবি আদায়ে রাজধানী সব আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি টানা চার সপ্তাহ পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু যাত্রীদের স্বস্তি প্রকাশ পণ্য সরবরাহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনিটরিং এর কারণে চাঁদাবাজি দৌড়াত না থাকায় কমছে নিত্য পণ্যের দাম চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত কাতারে যুদ্ধবিরতি আলোচনা শুরু আজ এবং আটালানটাকে দুই শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বারের মতো ওয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ দর্শক দুপুরের সংবাদ এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ